তার লুকস সোয়্যাগ থেকে শুরু করে তার অ্যাকশন সবকিছুতেই নিজস্ব স্টাইলে দর্শকদের মুগ্ধ করে রাখা অভিনেতা তিনি দক্ষিণ ভারতের সফল ও জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় কাজ দিয়ে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলা এই অভিনেতা নিজের অভিনয়ের স্টাইলিশ লুকসের কোণ্ডি পেরিয়ে পুষ্পা সিনেমায় আলাদাভাবে নজর কেড়েছেন বর্তমানে তিনি এই সিনেমার দ্বিতীয় পার্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তবে এবার নিজের আগের সব রেকর্ড ভেঙে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা ভারতীয় গণমাধ্যমের নতুন খবর অনুযায়ী সন্দীপ রেড্ডি ভাঙার পরবর্তী সিনেমায় মোটা অঙ্কের পারিশ্রমিক নেবেন নাম ঠিক না হওয়া এই সিনেমা প্রযোজনা করছেন টি সিরিজের ভূষণ কুমার জানা গেছে এই সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হবেন আল্লু অর্জুন সিনেমাটিতে তার পারিশ্রমিক বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসকেও ছাড়িয়ে যাবে সিনেমাটির জন্য 125 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা যা বাংলাদেশি টাকায় 163 কোটি 26 লাখ টাকারও বেশি সন্দীপ রেড্ডির হাতে অ্যানিমেল ও স্পিরিট সিনেমার কাজ রয়েছে এই দুটি সিনেমার কাজ শেষ হলেই আল্লু অর্জুনের নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই পরিচালক প্রভাস অভিনীত স্পিরিট সিনেমাও প্রযোজনা করছে টি সিরিজ এদিকে আল্লু ব্যস্ত রয়েছেন পুষ্পা দ্য রুল সিনেমার শুটিংয়ে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি তেরি ঝলক শরফি